চিন্তা করো না, আমার কাছে মেছো ভূত আসবে না। তুমি খাবারের পুটলিটা বেঁধে দাও। শোনো বাবা, শুধুমাত্র পুটলিটা না, দইয়ের হাড়িটাও নিয়ে যাও। ঠিক আছে মা, তুমি জলদি করে জিনিসগুলো দিয়ে দাও। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। ছেলেটাকে নিয়ে আর পারি না। মা জলদি করো। এই নাও, দাও দাও দাও, কাঁধে নিচ্ছি। ঠিক আছে মা, আমি তাহলে যাই, তুমি ভালো থেকো, আমাকে নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে যেও বাবা। হ্যাঁ মা। তারপর মনা রওনা হলো তার মামার বাড়ির পথে। মাঠ ঘাট পেরিয়ে সে এলো কেওড়া গাছতলায়, আর সেখানে দেখা হলো এক মেছো ভূতের সাথে। একটা মাছ আমার পেটে ঢুকে গেল, এই
নিজে দেখো দেখো আমার পিঠে দেখো মাছটা কেমন লাফাচ্ছে ওরে বাবারে মা ঠিকই বলেছিল মামার বাড়ির পথে মেছো ভূত আছে এই এই শোনো আমি যদি তোমাকে সাহায্য করি তুমি আমাকে কি দেবে তুমি যা বলবে আমি তাই করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলো আমার সাথে ঝিলের বাড়িতে যাই শোনো না তুমি আমার হাত ধরো আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি ধরবো এই দেখো এটা কিন্তু দয়ের হাড়ি মা বলেছে মামির হাতে দিতে তুমি যেন ভেঙে ফেলো না হ্যাঁ না না ভাববে না ধরো ধরো আমার হাত ধরো চলো এবার যাই আরে উঠতে তো ভালোই লাগছে মেছো ভূত মনাকে উড়িয়ে নিয়ে এলো জেলের বাড়িতে শোনো চলে এসেছি আমি তোমার জন্য পেছনের বাগানে অপেক্ষা করছি শোনো মেছো ভূত তুমি একদম চিন্তা করো না তুমি যাও আমি এক্ষুনি আসছি যাও 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 মেছো ভূত মনাকে রেখে পেছনের বাগানে লুকিয়ে গেল জেলে ভাই ও জেলে ভাই কে হে কে ডাকে এই দিনের বেলা হ্যাঁ আমি মনা কে মনা হ্যাঁ হ্যাঁ এই পাশের গ্রামের মনা শোনো জেলে ভাই আমি একটা বিপদে পড়েছি বিপদ কি বিপদ জেলে ভাই তোমার সাহায্য লাগবে কি সাহায্য বলো বলো কি করতে পারি বনের পথ দিয়ে আমি মামার বাড়িতে যাচ্ছিলাম তারপর তারপর একটা মেছো ভূত আমার পথ আগলে দাঁড়ালো ওরে বাপরে ভূত ভয় পেও না শোনো শোনো সেই মেছো ভূতের পেটে নাকি একটা মাছ আটকে গেছে মাছ এখন সেই মাছটা যদি আমি না বের করি সে আমাকে আর যেতে দেবে না বলো কি যেতে দেবে না তাহলে উপায় তাহলে তুমি আমাকে একটা বড়শি দাও আমি ওর পেট থেকে মাছটা বের করি না হলে আমি আর বাড়ি যেতে পারবো না ভাই তুমি আমাকে রক্ষা করো আচ্ছা আচ্ছা চিন্তা করো না ভাই চিন্তা করো না আমি এখনই একটা বড়শি তোমাকে এনে দিচ্ছি তুমি একটু অপেক্ষা করো এই যাবো আর আসবো কখন যে আসবে আরে এসো জেলে ভাই এসো দাও দাও এই নাও এই নাও এই যে বড়শি তোমাকে দিয়ে দিলাম হ্যাঁ আর ওই ওর পেট থেকে মাছ বের করার সময় যেন ভয় পেও না আর ভয় পেলেও আমাকে ডেকো না বুঝেছো আমি তাহলে গেলাম হ্যাঁ এরপর মনা বড়শি নিয়ে গেল পেছনের বাগানে মেছো ভূতের পেট থেকে মাছ বের করতে শোনো মেছো ভূত তুমি হা করো আমি বড়শিটা ফেলছি বের হয়েছে বের হয়েছে এই যে বন্ধু বন্ধু তুমি আজ থেকে আমার বন্ধু হলে শোনো বন্ধু তোমার আর কোনো চিন্তা নেই এবার তুমি তোমার কথা রাখো আমাকে মামার বাড়ি পৌঁছে দাও নিশ্চয় নিশ্চয় চলো তোমাকে তোমার মামার বাড়ি পৌঁছে দিচ্ছি পেট থেকে মাছ বের করে দেয়ায় মেছো ভূত অনেক খুশি হলো তাই সে বড়শি আর মাছ জেলেকে দিয়ে মনাকে উড়িয়ে নিয়ে গেল মামার বাড়ি দেখলে কুটুস কিভাবে মামা বাড়ি একা একা যাওয়ার সময় তোমাকে মেছো ভূত ধরতে পারে তোমার ভয় করবে না কেন কেন মেছো ভূত ভালো ভূত মেছো ভূত ভালো ভূত দেখা পেলে মজা হবে মজা মজা নম 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 কি মজার একটা গল্প খেয়েছি এখন গল্পটা কাকে শোনাবো কুটুস এটা কি হলো এভাবে কেউ চুপি চুপি এসে শব্দ করে হ্যাঁ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মানে
আচ্ছা শোনো, একটু আগে না আমি একটা মজার গল্প খেয়েছি। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। গল্পটা কাউকে শোনাতে না পেরে না আমার ভালো লাগছিল না, তোমাকে শোনাই। গল্প গল্প ইঁদুর বিড়ালের গল্প। ইঁদুর বিড়াল, ওরা তো শুধু ঝগড়া করে। হ্যাঁ, ঝগড়া করবে? আরে না না, গল্পটা আগে শোনোই না। শুনি শুনি। এক বনে থাকতো এক ইঁদুর আর এক বিড়াল। তাদের মধ্যে খুব ভাব, একসাথে থাকে আবার একসাথে ঘুরে বেড়ায়, খাবারের খোঁজেও একসাথে বের হয়। ইঁদুর বন্ধু, আজকে কি তোমার কাজে যেতে ইচ্ছে করছে না নাকি? আসছে বিড়াল ভাই, একটু দাঁড়াও। তাড়াতাড়ি এসো। বন্ধু, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো, এমনিতেই দেরি হয়ে গেছে। যাবো যাবো, চলো যাই। দুই বন্ধু মিলে বেরিয়ে গেল খাবারের সন্ধানে। দুই বন্ধুর মধ্যে খুব ভাব থাকলেও বিড়াল ছিল চালাক। সে খাবারের সন্ধানে গিয়ে নিজেই পেট পুরে খেয়ে আসত, ইঁদুরের জন্য কিছুই আনত না, আর নানান বাহানা করে পার পেয়ে যেত। কিন্তু ইঁদুর ঠিকই কিছু না কিছু নিয়ে আসত। আজ সে নিয়ে এসেছে একটা পাকা আম। এই আমটা দেখে বিড়াল বন্ধু নিশ্চয়ই খুব খুশি হবে। ডাকি ওকে। ও বন্ধু, বন্ধু কোথায় তুমি? ও ইঁদুর বন্ধু, চলে এসেছো, দেখে যাও কি দারুণ সুস্বাদু একটা আম এনেছি, গন্ধে পাগল হয়ে যাবে। বাবা, কত সুন্দর আম! বাহ, কি সুন্দর গন্ধ! তা তুমি কি আনলে বন্ধু? আর বলো না ভাই। কি হলো? আজকে শরীরটা খুব খারাপ লাগছিল, কিছু আনতে পারিনি। কিছু আনতে পারোনি তাই তো? তুমি একদম চিন্তা করো না, এই আমটা আমরা দুজন মিলে খাবো। চলো ঘরে চলো, কাল না হয় তুমি কিছু একটা নিয়ে এসো। হে ভাই, হ্যাঁ এসো এসো, ঘরে এসো, দুজন মিলে আম খাবো, কি মজা কি মজা। পরদিন আজও বিড়াল কিছুই আনলো না, বরং অসুখের ভান করে ঘরে ফিরলো। আমার কাজ করতে একদম ভালো লাগে না, আর করবই বা কেন? আমার ইঁদুর বন্ধু আছে না, ওই খাবার নিয়ে আসবে, ওই খাবারেই ভাগ বসাবো। হ্যাঁ মিয়াও। আজ বিড়াল বন্ধু যে কি খুশি হবে, তার জন্য আমি একটা মাছ এনেছি। যাই বন্ধুকে ডাকি। ও বন্ধু, বন্ধু এসেছে, হাতে দেখি মাছও আছে। ও ইঁদুর ভাই, চলে এসেছো। এই যে দেখো, মাছ এনেছি, মাছ। বাহ 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 বাহ, খুবই ভালো, চলো একসঙ্গে খাই। আচ্ছা, আজকে তুমি কি এনেছো? আজ তো আমি কাজে যেতে পারিনি ভাই, শরীরটা খুবই খারাপ। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, চলো এখন মাছটা ভেজে খাই, কাল না হয় তুমি কিছু নিয়ে এসো। ঠিক আছে বন্ধু, চলো চলো এসো, আমরা মাছ খাবো। এভাবেই চালাক বিড়াল প্রতিদিন ইঁদুরকে বোকা বানায়। একদিন ইঁদুর চিন্তা করলো বিড়াল কোনো কাজই করে না, প্রতিদিন তার খাবারে ভাগ বসায়। তাই বিড়ালকে পরীক্ষা করার জন্য সে একটা বুদ্ধি বের করে, নিয়ে আসে এক টুকরো পনির। এসেই বিড়ালকে ডাকে, এই পনিরটা দিয়েই আজ আমি বিড়াল ভাইয়ার পরীক্ষা নেব। একদিন ইঁদুর চিন্তা করলো বিড়াল কোনো কাজই করে না, প্রতিদিন তার খাবারে ভাগ বসায়। তাই বিড়ালকে পরীক্ষা করার জন্য সে একটা বুদ্ধি বের করে, নিয়ে আসে এক টুকরো পনির। এসেই বিড়ালকে ডাকে, এই পনিরটা দিয়েই আজ আমি বিড়াল ভাইয়ার পরীক্ষা নেব। ও বিড়াল বন্ধু, বিড়াল বন্ধু দেখে যাও কি এনেছি। আসছি বন্ধু, আসছি। এসে দেখো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কি এনেছো দেখি দেখি। আরে কি সুন্দর পনিরের টুকরো, খেতে নিশ্চয়ই খুব মজা হবে ইঁদুর বন্ধু, চলো চলো দুজনে মিলে খাই। না না বন্ধু, এটা খাওয়া যাবে না, এটা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেব। বিয়েই করলো না, আমার মেয়ের বিয়ে? ও আচ্ছা আচ্ছা, রেখে দেবে। তুমি কিন্তু
এটা যত্ন করে রেখো। তোমার থেকে সুরক্ষিত আর তো কোনো জায়গা নেই, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমাদের ঘর সবচেয়ে সুরক্ষিত, আর আমি তো দেখে রাখবই। এসো এসো, ভেতরে এসো। পনিরটা না খুব ভারী। এভাবেই ইঁদুর আর বিড়ালের দিন কাটছে। আর ইঁদুর লক্ষ্য করছে প্রতিদিনই তার পনিরের টুকরো একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না ব্যাপারটা কি। ও বিড়াল ভাই, আমি কিন্তু কাজে গেলাম, আমার হাতে আর একটুও সময় নেই। আর শোনো, পনিরটা কিন্তু যত্ন করে রেখো। পনির কেন কমে যাচ্ছে তা ইঁদুর ঠিকই অনুমান করতে পেরেছে, কিন্তু আজ সে নিজের চোখে দেখতে চায়। তাই কাজে যাওয়ার নাম করে আজ সে ঘরের পাশে চুপি চুপি দাঁড়িয়ে রইল। প্রতিদিন একটু একটু করে পনির কমে যাচ্ছে। বিড়াল ভাইয়া তো বলে ও খায়নি, তবে পনির গেল কোথায়? আজ আমাকে দেখতেই হবে। ডাকবো ওকে? না না, জানলা থেকে আগে দেখি। আমিও তো বলি পনির কেন কমে যাচ্ছে, ও আমাকে বলে ও কিছু জানে না, কিন্তু এই যে এখন দেখেই নিলাম পনিরটা ওই খেয়ে ফেলেছে। বিড়াল, এই বিড়াল, বাইরে এসো বলছি। চলে এসেছে। ওরে মিয়াও, এত বড় সাহস তোমার, তুমি আমার পনির খাও। ও এত রেগে আছে কেন? তুমি কি বাইরে আসবে নাকি আমি ভেতরে আসব? আরে বন্ধু ইদু, তুমি এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, হয়েছে কি? তোমায় আমি বিশ্বাস করেছিলাম। বিশ্বাস? সে আবার কি? তোমায় আমি বলেছিলাম এই পনিরটা আমার মেয়ের বিয়ের জন্য, আর তুমি তা খেয়ে ফেলেছো। বন্ধু, তোমার তো মেয়েই নেই, আর খেয়েছি তো কি হয়েছে? না খেলে তো নষ্টই হয়ে যেত। বরং আমি এই ভালো করেছি, খেয়ে খেয়ে পনির কমিয়ে দিয়েছি। কিন্তু তোমার এটা খাওয়া একদমই উচিত হয়নি। খেয়ে তো আমি তোমার উপকার করেছি, ধন্যবাদ জানানোর পরিবর্তে তুমি আমার উপর রেগে যাচ্ছ। তুমি মিথ্যেবাদী আর চোর, তুমি আমার বন্ধু হতেই পারো না। মানে তুমি আমাকে চোর বলছো? হ্যাঁ বলছি। এই শোনো, এই এই শোনো ইঁদুর, তুমি আমার বন্ধুর মতোই থাকো, উল্টা পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। কি কি করবে, কি করবে তুমি আমার? আর একবার চোর বললে তোমার কিন্তু খবর আছে। হ্যাঁ, আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি সেই পরীক্ষায় ফেল করেছো। তুমি আমাকে পরীক্ষা করো? হ্যাঁ, তোমার এত বড় সাহস, আমার এই হাতের থাবা নিয়ে তোমার কোনো ধারণা নেই। এক্ষুনি দেখাচ্ছি, তুমি আর আমার বন্ধু নেই, এখন থেকেই তুমি আমার শত্রু। তুমি আমাকে মারতে চাও? এত বড় সাহস, আজ থেকে তুমিও আমার বন্ধু না। এভাবেই ইঁদুর আর বিড়াল একে অপরের শত্রু হয়ে গেল। আমাদের প্রতিদিনই কত মজা হয় তাই না? আমরা গল্প পড়ি, বই খাই, মজা মজা। মজার গল্প আছে।